নমস্কার বন্ধুরা, আমি ঝুম্পা আর আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি মেয়েদের জীবন নিয়ে আলোচনা করব, বিয়ের আগে কেমন থাকে আর বিয়ের পরে কেমন। তো চলো দেখো। মা, 9টা বাজে, দাও না চাটা, তাড়াতাড়ি দাও, ভালো লাগছে না, চাটা না খেলে ঘুমটা ছাড়বে না, দাও তাড়াতাড়ি। মা, আপনার চা কাল থেকে সকাল 7টার মধ্যে দিও। মা, আজ দুপুরে কি রান্না করছো? ওই তো মাছ দিয়ে পেঁপের ঝোল আর লাল শাক ভাজা। ধুর, আমি খাবো না কেন? তো ভালো লাগে না এই ডেলি ডেলি তোমার এই ঝোল। তুমি একটু চিকেন কষা কিংবা মাছের ঝাল করতে পারো না? ডেলি ডেলি ঝোল আর শাক তো আমি খাবোই না, আজকে আমি খাবোই না, তুমি পয়সা তুমি বাইরে থেকে খাবো। মাছ রান্না কি হবে? ওই তো মাছের ঝোল আর নোটে শাক আছে তো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ নোটে শাক আছে, ঠিক আছে। ও মা দেখো, আজকে এইটার এই টপটার সঙ্গে এই জিন্সটা পরবো, ভালো লাগবে? পর। মা, একটা কথা বলবো? বলছি যে আজ আমি একটু আপনার ছেলের সাথে বেরোবো, তো একটু চুড়িদারটা পরে বেরোবো। না না, শাড়িই পরো বৌমা। মা, ওই জিনিসটা কোথায়? কখন থেকে খুঁজছি, কিচ্ছু খুঁজে পাবো না, একটা যদি আমি কিছু খুঁজে পেয়েছি। দূর বাবা, ভালো লাগে না। নিজের জিনিসগুলো নিজে গুছিয়ে রাখতে পারিস না? জানো আমি এগুলো গুছাতে পারি না, তুমি একটু গুছিয়ে রাখতে পারো না নাকি? কত জামা কাপড় পড়ে আছে, গুছাই বাবা, সবই তো গুছাতে হবে আমায়, গুছিয়ে ফেলি, ফেলে রেখে লাভ নেই। মা, আজ বন্ধুদের সাথে পিকনিক আছে, যাবো। 9টার মধ্যে ঘরে আসবো। কি রাতে খাওয়া দাওয়া 9টার মধ্যে হয় নাকি? টেনশন করতে হবে, আমি 10টার মধ্যে চলে আসবো। হ্যাঁ বাবা, 10টা বলছি মানে আমি 10টাতেই আসবো। মা, দিদিরা বলছিল আজ একটু ওদের সাথে সিনেমা দেখতে যেতে, যাবো? সন্ধ্যে 6টার মধ্যে বাড়ি ফেরা চাই। ও ঠিক আছে। আজকে আমার ভিডিওটা এতটুকুই ছিল, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানাও কোন জায়গাটা ভালো লেগেছে, আর সবার সাথে শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।